হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আপনারা আপনাদের এডুকেশনাল বোর্ড থেকে প্রভিশনাল সার্টিফিকেট তুলবেন। আজকের ভিডিওতে খুবই বেশি নয়েজ হচ্ছে, তো তার কারণে আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। আর প্রভিশনাল সার্টিফিকেট যে ফর্ম আছে কুমিল্লা বোর্ডের, আমি যেহেতু কুমিল্লা বোর্ড থেকে তুলছিলাম, তো কুমিল্লা বোর্ডের ফর্মটি আপনাদের সাথে শেয়ার করব আমি। আর লিঙ্কটি পিডিএফে আমি দিয়ে দেবো, যেন আপনারা একটা আইডিয়া পান ফর্মটা কেমন হয়। তো প্রভিশনাল সার্টিফিকেট অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষা দেওয়ার পর এক বছর বা ছয় মাস পরে আমাদের অরিজিনাল সার্টিফিকেট আসে আমাদের কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের এর আগেই যারা বিশেষ করে বিদেশে পড়তে চাইতেছেন তাদের সার্টিফিকেটগুলো ইউনিভার্সিটিতে পাঠানো লাগে, তো সেই ক্ষেত্রে সার্টিফিকেট কই পাবে? কারণ আপনাদের অরিজিনাল সার্টিফিকেট তো আসবে ছয় মাস বা এক বছর পর। তো ছয় মাস বা এক বছর আগেই যদি আপনারা সার্টিফিকেট পেতে চান, তাইলে আপনাদের একটা প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হবে বোর্ড থেকে। তো যেটা পেতে হলে আপনাদের প্রথমত আপনাদের আবেদন করতে হবে ওই সার্টিফিকেটের জন্য। তো আবেদন করার জন্য প্রত্যেকটা বোর্ডের, এডুকেশনাল বোর্ডের ওয়েবসাইটে এরকম প্রভিশনাল সার্টিফিকেট অথবা সাময়িক সনদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া থাকে। তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওইখানে আপনাদের এডুকেশনাল যত ডকুমেন্ট, যেমন আপনাদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী সব কিছু ফিল আপ করবেন, ওই ফর্মটা পূরণ করবেন। দেন হচ্ছে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, যাওয়ার পর আপনার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে একটা সাইন নেবেন অ্যান্ড একটা দুই কপি ছবি নিয়ে, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং ওগুলো সত্যায়িত করে আনবেন। তো এগুলো আনার পরে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার এডুকেশনাল বোর্ডে। তো বোর্ডে গিয়ে আপনাদের সোনালী ব্যাংকে ৫০০ টাকা, সাধারণত ৫০০ টাকাই পে করতে হয়। ৫০০ টাকা পে করার পরে আপনাদের সার্টিফিকেট আবেদনটি গ্রহণ করা হবে, আপনি ওইখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেন কিছুদিনের মধ্যেই আপনাদের, অনেক সময় একদিনে হয়ে যায়, অনেক সময় দুই তিন দিন বা এক সপ্তাহ লাগে। তো এর ভিতরে আপনাদের ফোন দিয়ে জানানো হবে যে আপনাদের প্রভিশনাল সার্টিফিকেটটি প্রস্তুত হয়েছে, আপনারা নিতে পারেন। তো এভাবে সাধারণত মূলত আপনি একটা প্রভিশনাল সার্টিফিকেট পেতে পারেন।